নমস্কার বন্ধুরা, ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মঙ্গলে প্রাণ ছিল এবং আছে ফের উঠল এই দাবি, তবে মানব নয়, ছিল পতঙ্গ এবং সরীসৃপ। জোর দিয়ে সে কথা জানিয়েছেন আমেরিকার ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক উইলিয়াম রোমোসার। এক নয়, একাধিক ছবি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন রোমোসার। সেই সব ছবির বেশিরভাগই এসেছে কিউরিওসিটি রোভার থেকে। ফটোগ্রাফির নানাবিধ নিয়ামক যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন প্রভৃতির ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা চলেছে তার। শুধু তাই নয়, ছবিতে প্রতীয়মান সাবজেক্টকে তার চারপাশের পরিবেশ, স্পষ্টতা, আকার, গতিবিধি, অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন, দেহাবশেষ প্রভৃতি আরও নানা মাপকাঠিতে গবেষণা করেছেন এই বিজ্ঞানী বা গবেষক রোমোসার। আর সেসবের পরেই তিনি ঘোষণা করেছেন লাল গ্রহে প্রাণ অবশ্যই ছিল এবং আছেও, কিন্তু মানব রূপে নয়, পতঙ্গ কিংবা সরীসৃপ রূপে। ঠিক কেমন? রোমোসারের ব্যাখ্যা যেমন মৌমাছি, বা আরও স্পষ্ট করে বলতে গেলে বাম্বল বি বা কার্পেন্টার বি, যেমনটা পৃথিবীতে দেখা যায় আর কি। আর সরীসৃপ প্রজাতির মধ্যে মঙ্গল গ্রহে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সাপের। কিন্তু কিভাবে জোর দিয়ে তা বলছেন রোমোসার? তার ব্যাখ্যা, ছবিগুলি খতিয়ে দেখে বোঝা গিয়েছে যে তাতে ধরা পড়া সাবজেক্টের দেহে প্রাণ ছিল, কারণ স্পষ্টভাবে বোঝা গিয়েছে সেই সাবজেক্টের দেহে ছিল মাথা, বক্ষ, উদর, ছটি পা, ডানা এবং একজোড়া শুঁড়ো। কাজেই এদের পতঙ্গ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে দাবি রোমোসারের। তাছাড়াও তার মতে জীবদের মঙ্গলে মাটিতে চলাফেরা করা, ছোট ছোট সুর, নাড়াচাড়া করারও দাগ ছবিতে নাকি স্পষ্টভাবে ধরা পড়েছে, যা পরীক্ষা করে তিনি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন। যদিও ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকের দাবি, তিনি এখনও পর্যন্ত যা বলেছেন তা ওনার দাবি। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে তখনই পৌঁছানো যাবে যখন মঙ্গলের জমির আরও ভালো মানের এবং স্পষ্ট ছবি হাতে আসবে। তবে ছবি দেখে তিনি বুঝেছেন লাল গ্রহের মাটিতে অতি অবশ্যই পতঙ্গ গোত্রীয় কিছু জীবাংশের অস্তিত্ব ছিল, কারণ পতঙ্গ বাদে গ্রহের জমিতে যে ফসিলের ছবি পাওয়া গিয়েছে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন নেই এবং তুলনায় তা পতঙ্গের থেকেও বেশ বড়। সে কারণেই রোমোসারের অনুমান ওই ফসিলটি কোনো সাপের হতে পারে। রোমোসারের গবেষণার ফলাফল অ্যান্টোমোলজিক্যাল সোসাইটি অফ আমেরিকার ন্যাশনাল মিটিংয়ে প্রদর্শিতও হয়েছে। তো বন্ধুরা, এ ছিল একটি চাঞ্চল্যকর দাবি রোমোসার বলে একজন গবেষকের, যিনি আমেরিকার বাসিন্দা। তিনি সমস্ত ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন মঙ্গলে নাকি প্রাণের অস্তিত্ব ছিল এবং আছে। আগামী ভবিষ্যৎ এর সত্যতা প্রমাণ করবে, আমরাও জানতে পারবো আরও অন্যরকম অনেক খবর। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আসি, আবার দেখা হবে, টাটা।